বাহরাইন সফরকালে বাংলাদেশের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ শায়খ মুফতি শাহ ওয়ালি উল্লাহকে সম্মাননা জানিয়েছে বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইন। বিস্তারিত দেখুন বাহরাইন থেকে সাইফ ইসলামের রিপোর্টে। AB24 বাংলা ও বাঙালির পাশে। এ উপলক্ষে বাহরাইনের বুড়িতে বাংলাদেশ বিজনেস ফোরামের নিজস্ব হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে এতে সংবর্ধিত প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শায়খ মুফতি শাহ ওয়ালিউল্লাহ। মোহাম্মদ মিজানুর রহমানের পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজনেস ফোরামের সাধারণ সম্পাদক আইনুল হক, বাংলাদেশ স্কুল বাহরাইনের পরিচালনা পর্ষদের সভাপতি মুইজ চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগ বাহরাইন শাখার সভাপতি শাহজালাল, সাধারণ সম্পাদক এম এ হাশেম সহ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় বাংলাদেশ বিজনেস ফোরামের নেতৃবৃন্দ শায়খ মুফতি শাহ ওয়ালিউল্লাহকে ফুল দিয়ে এবং ক্রেস্ট দিয়ে সম্মাননা জানান।